যাক সাজা নম্বর বীরোত্তম ধন্যবাদ জানাই, তুমি রাজাকারের পক্ষ রাখিছ। আমাদের সাজা নম্বর বীরোত্তম উনি পয়সার পাগল, উনি মুক্তিযোদ্ধা নামে কলঙ্কিত। আমি একাত্তরের মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ কেন্দ্র কমিটির সাংসদ সমর্থক এবং মেজর জিয়ার জেফোর্স গেরিলা বাহিনীর তিনটি সেক্টরের চিফ অফ দি কমান্ডার হিসেবে আমি যারা এই হাসিনার সাথে হাত মিলিয়ে নির্বাচন অংশগ্রহণ করছে টাকার বিনিময়ে, তাদের কপালে জুতা মারার পদক্ষেপ ঘোষণা করলাম এবং আন্দোলন ঝাঁপিয়ে পড়তে হবে, নির্বাচন হবে না এবং যুদ্ধ শেষ হয় নাই। আমরা একাত্তরের সালে এপ্রিল মাসের 17 তারিখে যুদ্ধ অংশগ্রহণ করে 9 মাস যুদ্ধ করেছি, শেখ মুজিব 9.5 মাস জেল কাটেছে। শেখ হাসিনা তুমি মুক্তিযোদ্ধা দেখো নাই, তুমি ভারতে পলায়া ছিলা আর তুমি মুক্তিযোদ্ধা মায় না, আর তোমার বাবা ছিল 1,70,00,000 রাজাকার আল বদর আল সামের জন্মদাতা পিতা, তুমি মুক্তিযোদ্ধার মায় না। আর এই নির্বাচন, নির্বাচন কমিশন সাহেব আপনি এই নির্বাচন দিয়েন না বাপু, আপনি বয়স তো না 52 বছর, আপনার জন্ম না 72 রয়েছে, তো যারও সন্তানভাবে পরিচালিত আপনাকে আখ্যায়িত করা হলো। বাংলার মুসলমান এখনও মরে নাই। আমি মওলানা ভাসানী পরিষদের কেন্দ্র কমিটির প্রচারভাবে আমি বলতে চাই, বিশ্ব মানব নূরে মোহাম্মদের তরিকা, এই যে আমলিক দেখছেন কে মালিক, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ সরদি শেরে বাংলাকে ফজলুল হক, নো শেখ মুজিব। আরে শেখ মুজিব, তুই তো 1943 সালে ওই খন্দকার মুস্তাকের হাত পাও ধরিয়া মাঝে সতের বছর লোডিং মাস চেয়ে আসিলি, তোরে আমি চিনি না, তুই যা ছাত্র আমি বাসা তারই ছাত্র। অতএব ওই যে সাদা নম্বর বীরোত্তম যে বিএনপি ছাইড়িয়া গেছে হাসিনার, কমে পক্ষে 30 কোটি টাকা পাইছে নৌকা প্রতিনিধি, নৌকা কি তোর বাপের নৌকা রে, আরে নৌকার মালিক ভাসানি আর আমি বাদশাহ ভাসানি, এই নৌকা তোর বাপের না। আর আমলিক তোর বাকশাল 1972 সালে শেখ মুজিব রে ইয়া নম্বুতু ইয়া নম্বুতু বলিয়া দুটো পিঠে করিয়া খাইচার মুগুলে বাড়ি চারটা বাড়ি দিয়া আমলিক তোর লাস্তি মারে দিছিল, তোর বাপে করছে বাকশাল হাসিনা। আর 1973 সালে মাস প্রধান সদন প্রথম সপ্তাহে বাকশাল নির্বাচন করছো, খালি খন্দকার মুস্তাকের কথার কারণে নৌকা মার্কা ভিক্ষা দিছিল। যাক সাজা নম্বর বীরোত্তম ধন্যবাদ জানাই, তুমি রাজাকারের পক্ষ রাখিছো। বঙ্গবন্ধু কোনো রাজনীতি না, রাজনীতি হলো ভাসানী সাহেব, শহীদ সরদি শেরে বাংলাকে ফজলুল হক, জিয়াউর রহমান মহান মুক্তিযুদ্ধের মহান নেতা এবং সারা বিশ্বের মুসলিম কাজের চেয়ারম্যান, এই যে ইরাক ইরানে যুদ্ধ শেষ করেছিলেন। আশা করি আগামীতে এই ডিসেম্বরে আপনার যারা মুসলমান, আরে মুখে মুখ নিচল রাখেন না, কাপড়ে কাপড় পিন্ধা এই বেদিন সরকারের প্রত্যুত করতে হবে, এই আশা আশা আপেক্ষা করে আজকে এখানে শেষ করলাম। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, একাত্তর মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ জিন্দাবাদ, মেজর জিয়া জেফোর্স গেরিলা বাহিনী জিন্দাবাদ জিন্দাবাদ, মওলানা আব্দুল হামিদ ভাসানী ভাবান ধন্যবাদ জানিয়ে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি বাদশাহ ভাসানী সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী পর্ব দেখার অনুরোধ যাচ্ছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ।